গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। আজকে আর একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে এখন আমি হঠাৎ করে রেডি হয়ে যাচ্ছি আমার বরের উপর জাসুসি করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছেন, জাসুসি করতে। আমার বর আজকে আমাকে অভিনীতে নিয়ে যেতেই চাইছিল না, ও আজকে চুল কাটতে চাচ্ছিল আর আমাকে বারবার বলছিল তোকে আমি তোর বাড়িতে ড্রপ করে দিচ্ছি, ড্রপ করে দিচ্ছি, তোকে অভিনীতে আসতে হবে। এই আসতে হবে না শুনে আমার মনে আরো যাওয়ার ইচ্ছাটা বেড়ে গেল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম হচ্ছে অভিনীতে ওর সাথে। আর অভিনীতে এসেও কিন্তু আমাকে ও স্যালনে একদমই যেতে দিচ্ছে না, বলছে যে তোকে স্যালনে যেতে হবে না, তুই মলে ঘোর, কেনাকাটি কর, তোকে কিন্তু আমার সাথে স্যালনে ঢুকতে হবে না। এইসব শুনে আমার মনে তো সন্দেহ জাগতে শুরু করলো যে কি এমন আছে স্যালনে যে আমাকে যেতেই দিতে চাইছে না। ওই জন্য আমি ক্যামেরা জুম করে দিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছি যে ও কি করে সেটা দেখার জন্য। তারপরে দেখছি যে হেলমেট রেখে কথাবার্তা বলে ও একটা জায়গায় চুপ করে বসে পড়লো, আর ওর বসে পড়া দেখে আমি আবার ওর পাশে চলে এলাম। আমি বললাম আমি একটু পরে অভিনীতা ঘুরছি, তার আগে দেখি তুমি আমাকে কেন স্যালনে নিয়ে আসতে চাইছো না। তারপরে ফাইনালি বুঝলাম আমার বর কিসের জন্য আমাকে নিয়ে আসতে চাইছিল না। আচ্ছা, এবার বুঝতে পারলাম কিসের জন্য, এই সুন্দর লম্বা চুলওয়ালা ছেলেটার জন্য। কিন্তু হ্যাঁ, এটা তো সত্যি, ওর চুল দেখে আমিও প্রেমে পড়ে গেছি। তারপর ওকে টাটা বাই বাই বলে আমি একদম উদ্দেশ্যহীনভাবে অভিনীতে ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে বেরিয়েই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে মলে চলছে হচ্ছে গেম, বিভিন্ন জায়গা থেকে গেমার্সরা এসছে গেম খেলতে। তারপরে ভাবলাম কি করে সময় কাটাবো, একটু ঢুকি স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে একটা জিনিস আমাকে দিদিয়া দেখতে বলেছিল, সেটাই একটু ভাবলাম দেখি, তাই জন্য আমি প্রথমে চলে গেলাম উপরে, তারপরে আবার চলে এলাম হচ্ছে নিচে, কিন্তু জিনিসটার খোঁজ পেলাম না। তারপর নিচে এসে ফাইনালি জায়গাটার খোঁজ পেলাম হচ্ছে টয়ের জায়গাতে, কারণ একজনের ছিল বার্থডে। দিদি বলেছিল মিনিশে তোকে জিনিস দেখতে, কিন্তু মিনিশ এখান থেকে উঠে গেছে বলে আমি স্মার্ট বাজারে ঢুকেছি। তারপরে এখানে একটা দুটো জিনিস আমার পছন্দ হয়েছে, এই ইয়েলো কালারের এই ব্যাগটা, তারপরে হচ্ছে নীল রঙের এই ব্যাগটা। দিদিকে দেখিয়ে দিদি বারণ করে দিল এখান থেকে কিনতে, বেকার বেশি দাম নিচ্ছে বলে। তারপর ভাবলাম যে এমনি খালি হাতে ঘোরার চেয়ে একটুখানি ট্রলি নিয়ে ঘুরি, ট্রলিতে একটা দুটো জিনিসও নিয়ে নিলাম, মেয়োনিজ আর ওয়েট ওয়াইপস। তারপরে এত লম্বা লাইন দেখে আমি ডিসাইড করলাম যে না, ওটাকে ফাঁকা জায়গায় ট্রলিটাকে পার্ক করে দিয়ে নিজের ব্যাগ উঠিয়ে দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়লাম হচ্ছে স্মার্ট বাজার থেকে। আমি জীবনে প্রথমবার মনে এরকম করলাম যে শুধুমাত্র লোক দেখানোর জন্য স্মার্ট বাজার থেকে ট্রলি তুললাম, তারপর কিছুক্ষণ শপিং করলাম, তারপর ওই শপিং শুদ্ধ ট্রলিটাকে কোনো একটা ফাঁকা জায়গায় রেখে দিয়ে পুরো বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু আমার নিজের ওপর বেশ একটু লজ্জা লাগলো, তারপর ভাবলাম যে লজ্জা লজ্জার পেয়ে লাভ নেই, এক কাপ গরম গরম চা খেয়ে আসি। যেহেতু আমি একা ঘুরছি বেকার, মলে বসে চা খাওয়ার থেকে আমি চায় গরমে এসে মানে মলের বাইরে এসে এক কাপ চা নিয়ে নিলাম, আর চাটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। পিছনে দিচ্ছে ফুরফুরে হাওয়া আর হাতে এক কাপ গরম চা, আর সামনে চলছে হচ্ছে গরম গরম ঝগড়া, সব মিলিয়ে আমার চাটা কিন্তু একদম জমে গেল। আমরা বাঙালিরা মোটামুটি ঝগড়া দেখলেই পুরো দাঁড়িয়ে পড়ি, না না আমি দাঁড়াইনি, আমি চাই খাচ্ছিলাম, চা খেয়ে আবার মলের ভেতর ঢুকে গেছি। পরে সোজা চলে এলাম হচ্ছে আবার স্যালনে। স্যালনে এখন আমার বরটা কলার লাগিয়ে বসে রয়েছে, তাই জন্য আবার আমি পুরো বেরিয়ে পড়লাম হচ্ছে উদ্দেশ্যহীনভাবে অভিনীতে ঘুরতে। আর এবার আমার টার্গেট হলো হচ্ছে ট্রেন্ডস অ্যান্ড প্যান্টালুনস, তাই জন্য প্রথমে আমি ট্রেন্ডসে ঢুকলাম না, প্রথমে আমি ঢুকলাম হচ্ছে বয়েজ সেকশন দিয়ে প্যান্টালুনসে, কারণ এটা হচ্ছে আমার এইবারের ট্রিক। ভিতর দিয়ে আমি নিচে যাব, নিচ থেকে বেরিয়ে আর যাব হচ্ছে রিলায়েন্সে, রিলায়েন্স থেকে আবার উপরে মেন সেকশনে গিয়ে আমি আবার বেরিয়ে পড়ব। রিলায়েন্সে এসে জামাটা আমি একটু ট্রাইও করে নিয়েছিলাম, যেটা আমার উপর একদমই মানাচ্ছিল না, তাও সময় তো কাটাতে হবে, তাই এইভাবেই কাটালাম। এবার আপনারা বুঝতে নিশ্চয়ই পারছেন যে কেন আমার বর আমাকে অভিনীতে নিয়ে আসতে চাইছিল না, কারণ ওর চুলের কালার করতে আর কাট করতে লেগে গেছে হচ্ছে 3 ঘন্টা, আর সেই 3 ঘন্টা আমি এইভাবেই ঘুরে ফিরে সময় কাটিয়েছি। লাস্টে কিছুক্ষণ ফুড কোর্টে এসে বসেছিলাম আর এদিক ওদিক ফোন লাগিয়ে গেঁজাচ্ছিলাম। তারপরে আমার বর আসার পর আমার জন্য নিয়ে হলো হচ্ছে 1 কাপ গরম চা আর 1 প্লেট গন্ধরাজ মোমো। এটা দেখে আমি আর কন্ট্রোল না করতে পারে একদম ঝাঁপিয়ে পড়লাম হচ্ছে খাবারের দিকে, আর গন্ধরাজ মোমোটা খেতেও ছিল হচ্ছে দুর্দান্ত। ব্যাস খাওয়াটা খেতে খেতে কিন্তু ভিডিওটাকে শেষ করলাম। আমার এইরকমভাবে বরকে সন্দেহ করে উদ্দেশ্যহীনভাবে অভিনীতে ঘোরা ভিডিওটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আপনারাও কি আপনাদের বরকে সন্দেহ করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। বলে টাটা, বাই বাই।